হ্যালো মাই অল বিউটিফুল লেডিস, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউবের বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো আজকের ভিডিওটা একান্তই বাংলায় করতে চলেছি এই কারণেই, কারণ এটা আমার ভীষণ প্রিয় একটা বিষয়ের ভিডিও। প্রিয় বিষয়ের ভিডিও মানে আমি এই প্রবলেমটা, একটা প্রবলেমের সলিউশনের ভিডিও, এই প্রবলেমটা আমি সব থেকে বেশি ফেস করেছি কেন, এবং অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে এই ভিডিওটা বানানোর জন্য। সুতরাং গরমকাল আসতে চলেছে এবং ট্যানের প্রবলেম, স্কিনে ট্যান পড়ার প্রবলেমটা বরাবরের, যারা বাইরে যাও তারাও, যারা বাড়িতে থাকো তাদেরও ম্যাক্সিমাম একটু রোদে বেরোলেই স্কিনে নানা রকমের সমস্যা হয়, স্কিনে নানা রকমের ট্যান পড়ে যায় এবং স্কিনটা দেখতে খুব বাজে লাগে। তো ডিট্যান করা মানে স্কিনকে ডিট্যান করাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এটাকে কখনো এড়িয়ে যাবে না, কেন দিনের পর দিন ট্যান বসে স্কিনটা রাফ হয়ে যেতে পারে এবং স্কিনটা টোটালি ড্যামেজ হয়ে যেতে পারে। এরপরে তুমি যা খুশি ইউজ করো না কেন, কোনো মতেই কোনো কিছু করেই কিছু স্কিন ঠিক করতে পারবে না। তাই জন্য ডিট্যান করা, স্কিনকে ট্যান রিমুভ করাটা ভীষণভাবে জরুরি। আজকে আমি নিয়ে এসেছি একেবারে সহজ উপায় এবং খুব এফেক্টিভ, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবং খুব তাড়াতাড়ি স্কিনকে ডিট্যান করবে, এবং এটা যদি রেগুলারিটি মেনটেন করতে পারো তাহলে এর থেকে বেস্ট রেজাল্ট আর মানে বিনা খাটনি, মানে কম খাটনিতে এত ভালো রেজাল্ট হয়তো কোনো প্রোডাক্ট বা কোনো কিছুই দেবে না। তো চলো আজ বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। স্কিনটাকে আমি শুরু করছি ডিট্যান করা। তো এখানে তিনখানা স্টেপ আমি দেখাবো, এই তিনটে স্টেপ তোমাকে ফলো করতে হবে, তাহলেই খুব সহজ উপায়, এবং যে রেমেডিগুলো দেখাবো এগুলো সবসময় অলওয়েজ তোমার বাড়িতে অ্যাভেলেবেল, এইটুকুনি বলতে পারি। তো ফার্স্ট আমি যেটা করব, যে কোনো উপায়ে তুমি তোমার মুখ ক্লিন করতে পারো, সেটা তোমার ক্লিনজার দিয়েও করতে পারো, সেটা তুমি এমনি জল দিয়ে জাস্ট নর্মাল ওয়াটার দিয়েও ধুতে পারো, ফেস ওয়াশ দিয়েও তোমার স্কিন ক্লিন করতে পারো। তো চলো শুরু করি। তো ফার্স্টেই যেটা আমি করবো সেটা আমার মুখ, আমি আজকে আমি একদম বেয়ার স্কিনে, আমার স্কিনে আমি কিচ্ছু মাখিনি, আমার স্কিনে নো মেকআপ। তো ফার্স্টেই আমাদের যেটা লাগবে স্কিন ক্লিয়ার করার পরে, ফার্স্ট যেটা স্টেপ সেটা হচ্ছে স্ক্রাবিং। স্ক্রাবিংয়ের প্রসেসের জন্য খুব সহজ উপায়, টমেটো প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল, রান্নার জন্য সবসময় বাড়িতে থাকে, এটা ইজিলি অ্যাভেলেবেল হবে তোমার বাড়িতে আমি জানি। এবং তার সাথে আমি টমেটোর স্লাইসটার উপরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে সুগার, মানে চিনি, চিনিও সবসময় অ্যাভেলেবেল। তো সুতরাং চিনিটা, যাদের একটু মোটা দানা চিনি হলে সেটাকে একটু হালকা গুঁড়ো করে নিতে হবে, তবে একেবারে মিহি গুঁড়ো নয়, স্লাইট মাঝামাঝি গুঁড়ো করে নিতে হবে, মাঝামাঝি সাইজে, যাতে একটু দানা দানা ভাব থাকে। তো এটাকে আমি টমেটো স্লাইসের ওপরে দিয়ে আমি ভালো করে আমার স্কিনে 1 থেকে 2 মিনিট রাব করব, তবে খুব বেশি নয়, জাস্ট স্লাইটলি, ভীষণ জোরে জোরে ঘষবে না, কেন স্কিনের টিস্যুগুলো আমাদের ভীষণ নরম হয়, তাই জন্য এটা উপকারের বদলে স্কিনটাকে ড্যামেজ করবে আরও বেশি যদি খুব জোরে ঘষো। তো সুতরাং একদম আস্তে আস্তে তোমাকে স্ক্রাবটা আস্তে আস্তেই করতে হবে, এখানে সময়ের অভাবের জন্য আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। আর স্ক্রাবিং হয়ে গেলে টমেটো জুসটা মুখে একটুখানি শুকানোর জন্য অপেক্ষা করতে হবে তোমাকে, যাতে ভালোভাবে স্কিন অ্যাবজর্ব করে। 5 মিনিট ওয়েট করুন। 5 মিনিট ওয়েট করার পরে ফেসটাকে শুধু প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেবে। দেখে বুঝতেই পারছো আমি আমার ফেসটাকে ধুয়ে এসেছি শুধুমাত্র প্লেন ওয়াটার দিয়ে। এবারে নেক্সট স্টেপে আমরা যাব। নেক্সট স্টেপ তোমার একটা ফেস প্যাক। সামনে গরমকাল এবং জানি বাঙালিদের, প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই পেয়ে যাবে টক দই। টক দইয়ের সাথে আমি মেশাবো কস্তুরি হলদি পাউডার, যেটা মুখে মাখার জন্য খবরদার বা রান্নাঘরে থাকা হলুদ পাউডার ইউজ করবে না। এখানে তুমি কস্তুরি হলদি পাউডার যে কোনো মার্কেট থেকেও পেয়ে যাবে, এছাড়া মার্কেট থেকে না পেলে অনলাইন তো পাবেই, আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার ইউজ করা হলদি পাউডারের লিঙ্কটা। একদম স্বল্প মাত্রায় হলুদ তোমার লাগবে, খুব বেশি পরিমাণে নয়, জাস্ট দেখো আমি একটা স্মল কোয়ান্টিটি আমি অ্যাড করছি। এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো, আচ্ছা এটাকে আমি জাস্ট ভালো করে মিক্স করে নিচ্ছি। আর হলুদ আর টক দইয়ের মিশ্রণটা রেডি হয়ে গেছে, আমি একটা ব্রাশ দিয়ে আমার ফুল ফেসে আমি এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। আমার লাগানো হয়ে গেছে, এবারে তোমাকে ওয়েট করতে হবে 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না পর্যন্ত এই ফেস প্যাকটা একটু শুকিয়ে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে 10 থেকে 15 মিনিট বাদে। দেখতে পাচ্ছ পুরোপুরি ড্রাই, ইটস রিয়েলি রিয়েলি ড্রাই নাও। অ্যান্ড আমি এবারে যেটা করব, ফেসটাকে আবার প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবো। তো আমি চলে এসেছি মুখ ধুয়ে, এবারে চলো একটা টাওয়াল দিয়ে মুখটাকে শুকিয়ে নেওয়া যাক।
নেক্সট আমি একটা টোনার মানে যেটা আমি সবসময় ইউজ করি রোজ ওয়াটার হোমমেড রোজ ওয়াটার তোমরা যে চাইলে যে কোনো মিস্ট বা যে কোনো টোনার ইউজ করতে পারো যেটা তোমরা প্রেফার করো বা পরে আমি একটা এরকম কটন দিয়ে আমার মুখটাকে হালকা করে মুছে নেব লাস্ট স্টেপ এবং ভীষণ সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ সেটা হলো যে আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু কাঁচা দুধ যেটা তোমার ময়শ্চারাইজিং এর কাজ করবে আমি ইউজ করব এরকম একটা ভিটামিন ই ক্যাপসুল এটা তুমি যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবে এমাত্র জেলটাকে বের করে নেব জাস্ট দেখো ফোটা দুপোটা জাস্ট এক ফোটা জাস্ট দুপোটা হলেই হবে এবার এটাকে ভালো করে তোমার এই কাঁচা দুধের সাথে মিশিয়ে একটা কটন এরকম একটা কটনের পিস নিয়ে এই কাঁচা দুধ আর মিশানো তার সাথে মিশানো ভিটামিন ই অয়েলকে তুমি তোমার পুরো সারা ফেসে লাগাবে আমার সম্পূর্ণ মুখে ভিটামিন ই ক্যাপসুল আর দুধটা মাখা কমপ্লিট এবারে স্লাইটলি হাত দিয়ে একটুখানি মোশনে একটুখানি সার্কুলার মোশনে একটুখানি ভালো করে জাস্ট হালকা মাসাজ করে নেবে খুব বেশি মাসাজ করার দরকার নেই জাস্ট হালকা এটা আপনা আপনিই মুখে বসে যাবে বেশি মাসাজ করার দরকার নেই চলো আমি এখানে সো নাইস দেখতে পাচ্ছ এবারে এটা তুমি তোমার মুখে আর মুখটা ধোয়ার কোনো মানে আপাতত এখন মুখ ধোয়ার কোনো দরকার নেই 10-15 মিনিট বাদে মুখ এটা শুকিয়ে গেলেও তুমি মুখটা ধুয়ে নিতে পারো এছাড়া না ধুলেও কোনো সমস্যা নেই যখন ইচ্ছা এরপরে ধুতে পারো সব থেকে এটা এই ফেস প্যাক এবং এই স্ক্রাবার এই স্টেপগুলোর পরে এটা একটা অরিজিনাল ময়শ্চারাইজারের কাজ করে কিন্তু তখন যদি তোমার সময় না থেকে থাকে ফেস প্যাকটা টক দই আর হলুদের ফেস প্যাকটা ইউজ করার পরে তুমি এটা স্কিপ করতে পারো এটার বদলে তুমি তোমার প্রিয় যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো কিন্তু এটা সবথেকে ভালো এফেক্টিভ রেজাল্ট দেয় যদি কি না তুমি এটা রাত্রিবেলা ইউজ করো রাত্রিবেলা শোয়ার আগে মেখে তুমি শুয়ে পড়ার পরে সকালবেলা উঠে এমনি সাধারণ প্লেন ওয়াটার দিয়ে মুখটা যদি ধুয়ে নাও এরকম যদি এটা রোজ করবে এটা সপ্তাহে একদিন বা দুদিন নয় এটা 7 দিনই তো করতে পারো এটা মোটামুটি তুমি 15 দিন ট্রাই করে দেখো টানা 15 দিন যদি ট্রাই করতে পারো বিলিভ মি ইউজ করার পরে দেখবে তোমার স্কিনে একটা খুব সুন্দর রেডিয়েন্ট গ্লো এসেছে এবং তোমার স্কিন অনেকটাই ডিট্যান হয়ে গেছে টানা 15 দিন ইউজ করলে তুমি হাতে নাতে এটার এফেক্ট এবং এটার ফলাফল পাবে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো এবং হেল্পফুল হবে এই ভিডিওটা যারা ট্যানিংয়ের প্রবলেমে খুব ভোগো তাদের জন্য গরমকাল আসছে সুতরাং তোমার বন্ধুবান্ধব যারা মোটামুটি ওয়ার্কিং উমেন থেকে শুরু করে হাউস হোম মেকার যা যে কেউই যারা ডিট্যানের প্রবলেম যারা ডিট্যানের ট্রাই করছে বা যারা ট্যানিং প্রবলেমে ভুগছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আশা করি খুব হেল্প হবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আরও ইন্টারেস্টিং এবং আরও উপকারী আরও হেল্পফুল ভিডিও পেতে এছাড়া আরও যদি বিষয়ে কিছু জানতে হয় তাহলে কমেন্ট করতে পারো নিচে কমেন্ট সেকশানে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারো সমস্ত আইডি সমস্ত লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে একবার চেক করতে পারো আর যতক্ষণ না পর্যন্ত আমি আমার নেক্সট ভিডিও আপলোড করছি ততক্ষণ পর্যন্ত নিজের খুব যত্ন নিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই এবং অনেক অনেক ভালোবাসা বাই